সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো টিনাস ব্লগ চ্যানেলে তোমাদের আরো একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তো অনেক দিন পর বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ সেরকম টাইম পেতাম না ব্লগ স্টার্ট করার তো আজকে একটু টাইম পেয়েছি আজ তাও টাইম পাইনি আজ ব্লগটা স্টার্ট করে আবার আমার পড়া আছে তবে পড়তে যাব তো তোমাদের অনেকদিন আমাদের বাড়িতে দেখানো হয়নি বিদ্যুতে দেখানো হয়নি বাড়িতে দেখানো হয়নি তো তোমাদের দেখাই চলো আর আমি তিনটে মানে আমাদের পাখি এনেছে তো সেই পাখিগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের পাড়াতে অষ্টম ভোর আছে তারপর আমাদের পাড়াতে ধর্মরাজ পুজো আছে তো সেই পুজোর জন্য প্যান্ডেল পড়েছে তো প্যান্ডেলও দেখাবো তোমাদের এখনও স্টার্ট হতে লাগেনি এবার স্টার্ট হবে তো চলো দেখাই তোমাদের আমাদের পাখিগুলোকে ফার্স্টে দেখাই তারপর তোমাদেরকে আমাদের প্যান্ডেলগুলো দেখাবো তারপর বাড়িতে মাহিদেরকে সবাইকে দেখাবো তো চলো দেখতে থাকো আমার ব্লগটা তো এই যে আমাদের পাখিগুলো এখানে আছে ওদের খাবার দাবার আছে আর ওরা তিনজনে আছে আর এই দুটো হলুদ আর একটা আকাশি যেটা আকাশি কালার দেখতে পাচ্ছ ওটা আমার কাকা এনেছে মাঠে থেকে মানে মাঠে ধরেছিল তো একা থাকবে বলে এদের দুজনকে আনা হয়েছে তো এই দেখো আর এখানে ওদের বাসা রাখা আছে ওটা বাবুই পাখি বাসা এনে রেখে দিয়েছি যাতে ওরা মানে বসে আর এখানে ওদের খাবার জল সবই আছে ওরা তিনজন এখন খেলা করছে এখন আমাদের বাড়ির হালচাল সেরকম কিছুই নেই আর কিছুদিন পর পুজো আছে আমাদের এখানে ওখানে বাবলি বেড়াচ্ছে কারণ বাবলির গাল ফুলেছে তোমাদের দেখালাম তোমাদের বাবলির এখন গাল ফুলেছে সেই জন্য বাবলি বসে আছে এখানে আর এখানে আছে বিদুষ বিদুষ এখন দেখো ডোকলার মতো বেড়াচ্ছে তো এই যে তোমাদের বললাম যে আমাদের বাড়ির সামনে প্যান্ডেল হচ্ছে এই প্যান্ডেলটা দেখে অন্য কিছু ভেব না কারণ আমাদের গ্রামে ধর্মরাজ পুজো আছে তোমাদের যেটা বলছি আমি তো ধর্মরাজ পুজো আগের বছরও হয়েছিল আগের বছর প্রচুর ধুমধাম হয়েছিল এবছরও হবে তো সেই জন্য আর এখানে মারা কিনছিল সবজি কিনছিল আর আমাদের পাড়াতে যেহেতু অষ্টম ভোর আছে সেহেতু সবাই মানে রাস্তাঘাটে বের হচ্ছে এখন আর এখানে কি বিক্রি করতে এসছে লাইট না কি জানি না সেই জন্য অ্যানাউন্স করছে আর এখন বাজে হচ্ছে দশটা সকাল দশটার সময় আমি যাচ্ছি এখন পড়তে আর প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তো দশটার সময়তে এমন রোদ উঠেছে মনে হচ্ছে যে কী যেন হয়ে গেল তো আমি ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম আর এরা সবাই ফাঁকাইতে দাঁড়িয়ে আছে কী করে জানি না কিন্তু প্রচণ্ড রোদ তো বাড়ি যখন আসবো তখন হয়তো দুটো বাজবে দুটো না হে সরি দুটো বলছি বারোটা বাজবে হয়তো বারোটার সময়তে তো মানে পুরো দুপুর দেখো চারিদিকে এত রোদ আমরা এখন বাড়ি আসছি আর সবাই ছাতা তলায় দাঁড়িয়ে কারণ আমি করতে গিয়ে আর ভিডিও করিনি কারণ ওখানে ভিডিও করতে ভালো লাগে না সবাই থাকে সেই জন্য তো এখানে আমরা গঙ্গার পাড় যেতে হয় আমাদের গঙ্গার পাড় আসতে হয় আমাদের গঙ্গার পাড় তো ওই ঘাটে পার হয়েছিলাম এবার এই ঘাটে পার হচ্ছে এখানে কুমুশ্রী দাঁড়িয়ে আছে এখানে সবাই দাঁড়িয়ে আছে প্রচণ্ড রোদ তো আমি এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখো এতে দেখছি খাচ্ছে এরা এদের খাওয়া পিনা হচ্ছে এখন তো আমি যখন বাড়ি আসি আমি ভাবলাম বাগান যাব কিন্তু আর যাওয়ার টাইম হলো না কারণ অনেক বেঁচে গেছিল আর এখানে এরা খাওয়া দাওয়া করছিল গরম বৃষ্টি টিষ্টি কিছু হচ্ছে না দুদিন হয়েছে তাছাড়া আর হয়নি আর সারাটা দিন অনেক দেখতেই পেলে আমি মানে সারাদিন এইভাবে রোজ রোজ আমার যাই সেই জন্য ব্লগ করা আমি সেরকম টাইম পাইনি কিন্তু আজ মনে হলো যে আজ থেকে ব্লগটা স্টার্ট করি যতটুকু পারি না পারি খুঁটি নাটি সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব তো এখন আমি আবার জামা পরে নিয়েছি কারণ আমি আবার যাবো পড়াতে যাবো টিউশন পড়াই আমি একটা তো সেখানে যাব তো আমি মন চাইলে যে ফোনটা নিয়ে গিয়ে ওকে দেখাতে পারি যাকে আমি পড়াই কিন্তু না আমি সেটা করব না কারণ ও ভীষণই দুষ্ট ফোন পেলে আর পড়া করবে না সেই জন্য আমি ফোনটা নিয়ে যাব না ফোন এখানেই থাকবে বাড়িতে তো এখন আমাদের যে গানের আওয়াজ টাওয়াজ যদি শুনতে পাও তোমরা বা শুনতে পাচ্ছ কিনা জানি না বা পাচ্ছ হয়তো তো গানটা হ্যাঁ হচ্ছে আমাদের এখানে অষ্টম প্রহর আরম্ভ হয়েছে কাল থেকে আরম্ভ হবে যেহেতু কারণ সাত তারিখ থেকে অনেক জায়গায় অষ্টম প্রহর আছে আর আমাদের এখানেও আছে তো পুরো গ্রামে এখন মাইক লাগানো আছে আর সামনে যে প্যান্ডেলটা হচ্ছে সেটা আমাদের ধর্মরাজ পুজো সব থেকে বড় পুজো আমাদের গ্রামের হয়তো গ্রামের হয়তো না গ্রামের সব থেকে বড় পুজো তো আরবার হয়েছিল কিন্তু তখন আমাদের নেটের কিছু গণ্ডগোল চলছিল সেই জন্য আমাদের পুরো এলাকা নেট অফ করা ছিল তো আমি হয়তো মাঝে সাঝে একদিন কি দুদিন ভিডিও দিয়েছি পুজো তাছাড়া দিতে পারিনি কারণ রোজ রোজের ভিডিও মানে আমার ফোনের এমনিতেই মেমোরি মানে অল্প তো যেটুকু ভিডিও করতাম রেখে দিতাম তো নেট আসতো না বলে আমি ডিলেট করে দিতাম তো এবছর আমি সেটা করবো না এবছর আমি যদি সত্যি বলছি নেট যদি না চলে আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরা আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো, কারণ তোমাদের কোনো ভালোবাসা ছাড়া হয় না কোনো কিছু। আর আমি সেরকম ভিডিও দিতে পারছি না, কারণ এই দুবার পড়া থাকছে, আবার পড়াতে যাচ্ছে, এ করছি ওই করছি, সেই জন্য এই এত জার্নিং আর ভালো লাগছে না, রোজ রোজ একই জিনিস। তো এখন কন্টিনিউ করছি যতদূর পারি, যতদূর তোমাদের সাথে শেয়ার করতে পারি। হ্যাঁ, বাড়িতে থাকলে ব্লগ করা অনেকই পায়, কিন্তু বাড়িতেই থাকি না, যে কদিন বাগানে টাগানে যাই সে কদিনই করি। আর বাড়িতে মাহি আছে, মাহি অনেক ছোটো, তো মাহিকে এটা সেটা করতে লেগে যায়। তো অত বক বক করবো না, তো চলো আমি পড়িয়ে এসে আবার তোমাদের সাথে রাতে কথা বলবো, কারণ এখন বাজে হচ্ছে 4:30 বাজে, আর এখন যাব।